হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি এখন কোথায়। আমি হচ্ছি হলো ছেলের স্কুলে, তো ছেলের স্কুলে ড্রেসের মাপটা আর কি দিতে আসছিলাম। সকালবেলা তাড়াহুড়ো করে উঠেছি, ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো সকালে চা খেয়ে আসছি, এখন বাজে 11:30। তো ছেলেদেরকে নিয়ে গেলাম, ড্রেসের মাপটা নেওয়া হয়নি। দর্জি দোকানে গেলাম, ড্রেসের মাপটা নিলাম। নিয়ে তো আমি ওদেরকে মানে পাঠিয়ে দিয়ে আমি চলে এসে বলছি ছেলের স্কুলে। দেখো ওখানে ওই যে দেখা যাচ্ছে সবাই ওখানে লাইন দাঁড়িয়ে আছে। তো ওখানে আমি মানে জমা দেওয়া হয়ে গেলো আমার কাজ শেষ, তো আমি এখন বাড়ি যাব। আর আমার ছেলে কোন স্কুলে পড়ে দেখো, ওই শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, এই স্কুলটাতে আমার দুই ছেলেই পড়ে একই জায়গায়। আর আমার ছেলে পড়ে হচ্ছে, বড় ছেলে পড়ে হচ্ছিল 6-এ, এবার 6-এ উঠলো, আর ছোটোটা এবার 5-এ উঠলো। আর রোদ্দুর তাপে আমি তোমাদের সাথে কথাই বলতে পারছি না, এত রোদ্দুর মুখে লাগছে। আর এদিকে মাঠটাতে জানি না কী হচ্ছে, সব গার্লস মানে মেয়েগুলো, গার্লস স্কুল, পাশে গার্লস স্কুল আছে, তো ওই স্কুলের মেয়ে সব এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না কী হচ্ছে। তো আমি এখন বাড়ি যাবো, আমার জমা দেওয়া হয়ে গেছে। চোখটা মিটমিট করছি, মানে তাকাতেই পারছি না। আর সকালে তাড়াহুড়ো করে চলে আসছি, চা খেয়ে তো আসছি, এখন গিয়ে বাড়িতে গিয়ে ভাত বসাবো। তো সামনে এসে জানতে পারলাম যে এদেরকে মানে সাইকেল দেওয়া হচ্ছে। তা আমি ভাবছি কেন এত লাইন দিয়ে আছে, কেন কী কারণ। তো এসে দেখছি না, ওদেরকে সাইকেল দেওয়া আছে, এর জন্য এত লাইন। তো দেখলাম, সামনে এসে দেখলাম অনেক গার্জিয়ান দাঁড়িয়ে। তো স্কুল থেকে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, এখন বাজে 3:00। তো আমি এখানে একটু মাঠে বসে আছি, রোদ্দুরতে স্নান সেরে পুজো দিয়ে ব্যাস এখানে মাঠে চলে এসে পড়ছি। এদিকটা রোদ্দুর আসতেছে মুখে আমার দুই সাইডটা, তো রোদ্দুরতে একটু বসে আছি, ভালো লাগছে আর কি। আর হচ্ছে ঘরে কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ঘরে মানে থাকাই যায় না, এত ঠান্ডা লাগে। তো একটু রোদ্দুর মানে আমার উঠানে রোদ্দুর ছিল, রোদ্দুরটা সকালের দিকে বেশি থাকে, যখন মানে আস্তে আস্তে সন্ধ্যা হতে চলে যায় তো রোদ্দুর চলে যায়, আর রোদ্দুর নাই আর কি, এখন ছাওয়াই আছে। তো আই স্কুল থেকে এসে তো ধমাধম, তো শাড়ি ছেড়ে বাচ্চ ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর ঘরের যত কাজকর্ম ছিল সব সেরে নিলাম, মানে ভাত হতে হতেই যখনই ভাতটা হয়ে গেলো তোর ভাতটা খেয়ে নিলাম। আর ভাতটা খেয়েছি কালকে যেরকম মানে নিরামিষ সবজি ছিল, মাংসের তরকারি ছিল, ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি। সকালে চা খেয়েছিলাম, তো তরকারি তো ছিল, তো ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি, আর রান্না করিনি। এদিকে দেখো, তো মাঠের থেকে রোদ্দুর থেকে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো আমি সন্ধ্যা টাইম হয়েছে এখন, তো সন্ধ্যাবেলা একটু টিফিন খাবো। তো আমি আজকেও রুটি বানাচ্ছি, তো কালকে মিষ্টি আছে 4টা, আমি 10টা মিষ্টি এনেছিলাম, আগের দিন দুটো দুটো করে খেয়ে নিয়েছিলাম আমরা তিনজনে, তো 4টা আছে। আর নিরামিষ সবজিও আছে, তো ওগুলো দিয়ে খেয়ে নিবো চারজনে মিলে। আমার বড় বাড়িতে আছে, তো রুটিটা ভাজছি, তো ভেজে খেয়ে নিবো। রুটিগুলো ভাজা হয়ে গেছে, তো সবাই মিলে খেয়ে নিয়েছি চারজনে মিলে, রুটি আর মিষ্টি আর নিরামিষ সবজি। তো শীতকাল যেহেতু মানে টেবিলে গিয়ে কেউ বসে খেতে চায় না, তার জন্য আমরা মানে বিছানায় হাতে নিয়ে খেয়ে নিচ্ছি, মানে ঠান্ডা যে প্রচণ্ড ঠান্ডা গিয়ে। আর আমরা টেবিলটা হচ্ছে স্টিলের, তো বসলে ঠান্ডা বেশি লাগে, যাই হোক। তো ওরা বিছানা থেকে নামতে চায় না, তো কম্বলের ভিতরে ঢুকে গিয়ে বসে থাকে। তো ওদেরকে হাতে হাতে দিয়ে দিচ্ছি, তো বললাম ঠিক আছে খেয়ে নাও, এখানেই খেয়ে নাও। তো সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলায় তো টিফিন খেয়েছিলাম, মিষ্টি আর নিরামিষ সবজি দিয়ে রুটি বানিয়েছিলাম 6টা দিয়ে, তখন বসে আছি, খুচখুচ একটু কিছু খেতে ইচ্ছা করছে। তো এখানে দেখো আমার বড় ছেলে চা বানাতে আসছে, মানে আমি চা বানিয়েছি, আর ওর খুব কাশি হয়েছে, আজকে এই কাশিটা হচ্ছে। তো এখন ওকে আমি লাল চাটা বানিয়েছি, বানিয়ে দিব। তো ভাবলাম সবাই মিলেই খাই লাল চাটা, আদা দিয়ে বানাচ্ছি। তো ও চা বানানো শিখতে আসছে, চা কীভাবে বানায়। তো এখানে দাঁড়াচ্ছে, দেখো চা বানাবো, এখানে দেখো আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, মানে জলটা ফুটছে, তো চিনি দিবে, ও বানানো শিখতেছে চা বানানো। তার আমি দিই, দেখো
কড়াই বসিয়ে দিয়েছি, ভাবছি একটু পপকর্ন ভাজবো। এই পপকর্ন, তো পপকর্ন দিয়ে লাল চা হবে। চলো তাহলে চাটা বানাই। আজকে সারাদিন কিছু রান্না শেয়ার করা হয়নি, তো আমি তোমাদের পপকর্ন ভাজাটা শেয়ার করছি, কীভাবে আমি এটা ভাজি। তো আমি কড়াইতে অল্প তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি পপকর্নগুলো, তো ভুট্টা যেটা শুকনো ভুট্টা যেটা পাওয়া যায় ওটা দিয়েছি। দেওয়ার পর একটু লবণ ছিটে দিয়ে দিলাম, ছিটে একটু নাড়াচাড়া করে তো ঢেকে দিব ওটা, তাহলে ফোন না ডাকলে পপকর্নগুলো ফুটে ফুটে মানে নিচে পড়ে যাবে। তো দেখো আমি এমন করে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে দেখবো আওয়াজ একটা হবে ফটফট ফটফট করে। দেখো আমার পপকর্ন ভাজাগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না দেখতে, একদম সবগুলো ফুটেছে, একটাও মিস হয়নি। তো আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, একটু হালকা লেগে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেও, খেতেও খুব টেস্টি লাগে গরম গরম। ওই কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি একটু গরম গরম বানিয়ে নাও খুবই টেস্ট হবে। তো বন্ধুরা আমি ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই আর কি করব, কেন পরে আমি ভিডিওটা ভাবছিলাম আরও কিছু শ্যুট করব। তো বড় ছেলের শরীরটা রাত্রেবেলা একটু ভীষণ খারাপ হয়ে যায়, ওর জন্য আমি আর কোনো ভিডিও করিনি। তোমাদেরকে আমি এ পর্যন্তই শেয়ার করলাম। তো বন্ধুরা এভাবে তোমরা পাশে থাকবে, এভাবে সাপোর্ট করে যাবে, যতটাও চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্যে। তাহলে গুড নাইট, আর আমি এদিকে আর বড় করছি না।